আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। প্রথমেই নজর রাখব যে খবরের দিকে। লোকালয়ে ঝোপঝাড়ের আড়াল থেকে উঁকি দিচ্ছে ডিজিটাল রেশন কার্ড, এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জে। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সুদর্শনপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে পড়েছিল 10 থেকে 12টি ডিজিটাল রেশন কার্ড। স্থানীয় লোকজন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিষয়টি লক্ষ্য করেন। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে কার্ডগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। কোথা থেকে এলাকায় ডিজিটাল রেশন কার্ডগুলি এলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমানসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে মোটামুটি 10-12টার মতো রেশন কার্ড পড়েছিল। এইটা রেশন কার্ড ছিল ওই ডিজিটাল রেশন কার্ড, সেটা হচ্ছে মানে বিপিএল সংক্রান্তই হবে। তো বেশ 8-10টা কি 10-12টাই হবে এরকম। আমি গোপীকুণ্ড কিছু লোক এখানে প্রতিদিন ঘোরাফেরা করি সকালে মর্নিং ওয়ার্কে, তখন দেখতে পাই আমরা যে এখানে পড়ে আছে। তো স্বাভাবিক তো একটু এরকম মনে হবে যে এগুলো তো প্রয়োজনীয় জিনিস, তো এরকমভাবে পড়ে আছে কেন। তখন আমরা এই পরিস্থিতি নিলাম আর কি, যে পুলিশ বা সাংবাদিকের সহায়তা নিয়ে যদি যাদের জিনিস তাদেরকে দেওয়া যায় বা এর ভিতরে যদি অন্য কোনো রহস্য থাকে তাহলে প্রকাশ পাতে সুবিধা হবে। অর্থের বিনিময়ে রক্ত বিক্রি করতে এসে ধরা পড়ল এক যুবক। রক্ত কিনতে টাকা দেবার ব্যাপারেও রাজিও হয়ে যান রোগীর আত্মীয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সমাজকর্মীরা। ব্লাড ব্যাংকে প্রবেশে নিয়ন্ত্রণ আনার দাবি তুলেছেন তারা। তাহলে টাকার বিনিময়ে রক্ত কিনতে রাজি হলেন? না, আমি রাজি হইনি, ও জবরদস্তি আমাকে রাজি করাইছে। তো ভাই আমার খাবার কিছু নাই, হ্যাঁ তুমি তো রক্ত পাচ্ছ না, তাহলে আমাকে কিছু খাবার দেবার প্রয়োজন পয়সা দিবি। কি হয়েছে, ব্লাডে কি ব্লাড দিয়েছে? দিয়েছেন টাকা বিনিময়ে? টাকা নিয়েছেন? কত টাকা নিয়েছেন? নেই নি। কত টাকা বলেছেন? উনি 15 টাকা বলেছিলেন। যে রক্ত নিচ্ছে দালাল চক্র, আজকে যে ধরা পড়েছে সে হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় এখনো আছে এবং সে নেশা টাকা জোগাড়ের জন্যই করেছে। এবং এই রক্ত যদি রোগীর শরীরে যায় তাহলে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো সেই কারণে রোগীর বাড়ির লোকদেরও সচেতন করতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো যে প্রশাসনের তরফ থেকে আরও বেশি সচেতনতার বার্তাটা ছড়িয়ে দিতে হবে। আবারও রক্ত বিক্রির চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবারে রক্ত কেনাবেচা করতে গিয়ে ধরা পড়লো অভিযুক্তরা। 1,500 টাকার বিনিময়ে রক্ত বিক্রির চুক্তি হয় বলে অভিযোগ। জানা যায় চাঁচলের বাসিন্দা মোস্তাক আলীর এক আত্মীয়ার টিউমার অপারেশন হবে বেসরকারি নার্সিংহোমে, যার জন্য প্রয়োজন ও পজিটিভ রক্তের। মোস্তাক জানান তিনি রক্তের খোঁজে রায়গঞ্জ হাসপাতালের ব্লাড ব্যাংকে আসেন। সেখানে এক যুবকের সাথে তার পরিচয় হয়। ওই যুবক নির্দিষ্ট গ্রুপের রক্ত 1600 টাকার বিনিময়ে দিতে রাজি হয়। শেষমেশ 1500 টাকায় চুক্তি হয়। এরই মধ্যে স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় বিষয়টি প্রকাশে আসে। মোস্তাক জানান রক্ত কেনা যে আইনত অপরাধ তা তিনি জানতেনই না। বি গ্রুপ আছে আর লাগবে আমার ও পজিটিভ। তো এই দাদার সাথে বললাম যে কি দাদা তোমার কি লাগবে, কই আমার লাগবে বি। তো আমারও তো বি আছে, ও হলে আমি দিয়ে দিব আর বি হলে তুমি আমাকে দিয়ে দিবি, বলছে হ্যাঁ হয়ে যাবে। তারপরে আমাকে ডাকে বললো যে ভাই আমি আমি তো এই রক্ত আপনার নেব না, তো আমাকে কিছু পয়সা দেবো খাবার জন্য। কত টাকা চাইছি? তো ও বলছে আমি পয়সা দিব। তো পয়সাটা আমাদের মনটা মানে আমার ই হচ্ছে আর কি, যে পয়সা দিয়ে যদি নিই তো কোনো কিছু হতে পারে। ও আমি আমাকে বলেছে, আমি বলেছি ও বলেছে 1600, আমি বলেছি 1000। তো ও বলেছে না আমাকে 1500 দিবি। আর এটা জানলে কি আমি ওর কাছে ফান্দে পড়তে দেব? আমি যাই না, আমি তো একেবারে বলেছি আমি মফস্বলের মানুষ, আমি কিছু যাই না। প্রথম এসেছি রায়গঞ্জে, হ্যাঁ বউকে নিয়ে, কালকে 2টা দিয়েছি, আজকে অপারেশন হচ্ছে আমার। এখনই মানে রক্ত ওই ব্লাড গোল ব্লাডে ই হয়েছে, ওই এই ঘটনায় রক্ত বিক্রি করতে আসা যুবককে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতের নাম পাপ্পু রাজভর, বাড়ি সুভাষগঞ্জে। রক্ত বিক্রির অভিযোগ স্বীকার করেছে সে। বাড়িতে অভাব তাই রক্ত দেওয়ার বিনিময়ে টাকা চেয়েছেন এমনটাই দাবি পাপ্পুর।
কেন কি 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 জন্য নেশা 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 করেন হ্যাঁ নেশা করেন কতদিন ধরে নেশা করেন নেশা টাকা দিন নাকি না বিক্রি করলেন আপনি চাইছিলেন কত টাকা এই ঘটনার কথা জানতে পেরে হাসপাতালে ছুটে আসেন সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য। তিনি এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান হাসপাতালের ব্লাড ব্যাংকে রোজ বহু মানুষ আসেন, এরই মাঝে সকলের আড়ালে ঢুকে পড়ছে দালালরাও, তাই ব্লাড ব্যাংকে প্রবেশ নিয়ন্ত্রণ করার আবেদন জানিয়েছেন কৌশিক বাবু। আজকে হসপিটালে একজনের রক্ত লাগতো, চাচলের এক ভদ্রলোকের রক্ত লাগতো, তো উনি রক্তের সন্ধান করতে এসেছিলেন, ওনার কাছে অন্য গ্রুপের রক্ত ছিল, তো সেই কথাটা জানতে পারে পাশে একজন বসে থাকা ছেলে, সে জানতে পেরে তাকে বাইরে আড়ালে নিয়ে যায় এবং তাকে বলে যে রক্ত সে দিতে রাজি আছে এবং সেটা অর্থের বিনিময়ে হয় এবং সেই ভদ্রলোকের সঙ্গে দরদাম করে 1500 টাকা সে সবদি ঠিক হয় এবং সে রক্তও দিয়ে দেয়। সেই মুহূর্তে ব্লাড ব্যাংকের স্বাস্থ্যকর্মীরা বুঝতে পারে, জানতে পারে এবং জানতে পেরেই পরবর্তীতে প্রশাসনকে খবর দেয় এবং বিভিন্ন আমাদের এনজিওদের খবর দেয়। খবর দেওয়ার পরে আমরা আসি। অবশ্যই এই যে নতালায় ব্লাড ব্যাংক, প্রথমে সেটাই এমন একটা জায়গায় ব্লাড ব্যাংক, সেখানে সবাই রক্ত দেওয়ার জন্য উপস্থিত হতে চাইছে, কিন্তু উপস্থিত হওয়ার পরে যে কে প্রকৃতপক্ষে রক্তদাতা আর কে দালাল সেটা বোঝা যাচ্ছে না। এর জন্য আরও সতর্কভাবে ভিতরে প্রবেশ করার জায়গাটাকে আমার মনে হয় সম্পূর্ণ তথ্য দেখে ভিতরে নিয়ে যেতে হবে এবং রোগীর বাড়ির লোক যে থাকবে তাকেও সচেতন হতে হবে সে কার কাছ থেকে রক্ত নিচ্ছে। প্রসঙ্গত, এর আগেও রায়গঞ্জ মেডিকেলে এ ধরনের ঘটনা ঘটেছে। দেখা যাচ্ছে মাদকাসক্ত তরুণরাই বেশিরভাগ নেশার টাকা জোগাড় করার জন্য এসব কাজে লিপ্ত হচ্ছে। বেশ কয়েকবার ধরা পড়লেও অবস্থার কোনো পরিবর্তন নেই। কোন পথে এর স্থায়ী সমাধান সম্ভব তা নিয়ে ভাবছে কর্তৃপক্ষ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। এবারে নজর রাখবো যে খবরের দিকে। সামান্য কথা কাটাকাটির জেরে এক ব্যক্তির আঙুল কামড়ে ছিঁড়ে নেবার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার পোয়ালতোর এলাকায়। আক্রান্তের নাম মিঠু রায়, পেশায় কৃষিজীবী। তিনি জানিয়েছেন, এদিন পাশের গ্রামের রবি বর্মন নামের এক যুবকের সাথে রাস্তায় মজার ছলে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। দুজনের মধ্যে শুরু হয় মারামারি। সে সময় রবি মিঠু রায়ের ডান হাতের বুড়ো আঙুল কামড়ে ছিঁড়ে নেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়। আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, অভিযুক্ত রবি SSB-তে কর্মরত। তার এমন আচরণে হতভম্ব সকলেই। এদিকে একটি আঙুল হারিয়ে ভেঙে পড়েছেন আক্রান্ত। ওনার সাথে দেখা হলো, দেখা হলো, গল্প স্বল্প হলো, লাস্টে আমাকে নিয়ে রং উল্টা উল্টি কথা বললো। আমাকে যে তুই কিরকম কথা বলতেছিস, তুই কথাগুলো যে বলতেছিস, তুই কথাগুলো বেকার বাজে কথা বলতেছিস, তোর মতন ছেলে থাপ্পর হওয়ার একটা যোগ্যতা, তুই ডিফেন্সের চাকরি করতেছিস, হ্যাঁ, এভাবে কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাকে ধরে মেরে দিল। তার নাম রবি বর্মন, পার্থাবাড়ি, চ্যাংকুলি পার্থাবাড়ি। এমনি সাধারণ এমনি গল্পতে গল্পতে গণ্ডগোল, যখন মা আমাকে ধরে এখানে ঘুষাঘুষি করলো, আমিও তো ওকে মারতে ওকে কিন্তু যখনই মারতে গেছি তখনই আমার নাঙ্গুলটা ওর মুখে ঢুকে যায়, ঢুকে যায় আমার নাঙ্গুল কামড় দিয়ে এই ঝিকাঝিকি করতেছে। আমি তো পারি না, তখন তো আমি তো ছুটে না, তখন কী করলাম ওর, আমিও তখন মুখ দিয়ে ওর মুখে না কথায় কামড় মারছি, কিন্তু মারছি, কিন্তু কোন জায়গায় যে কামড় মারছি আমি সেটা কিন্তু জানি না। তারপরে এই নিয়ে নাঙ্গুলটা ছুটে গেছে, রক্তারক্ত হয়ে গেছে। পুলিশে থানায় গেছিলাম, থানা বললো তুমি হসপিতালে যাও, হ্যাঁ, থানা অভিযোগ করবো। কী চাচ্ছি ওর? আমার নাঙ্গুলের ইয়ে চাচ্ছি, শাস্তি চাচ্ছি। সে যে একটা ডিফেন্সের চাকরি করে, সে যদি একটা আনুমানিক বুদ্ধি যদি না থাকে, তো আমরা একটা কৃষিকাজ, একটা কৃষি কর্ম করি, আমরা কর্ম না করলে আমাদের ভাত নাই। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের তরফে চলছে সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন কর্মসূচি। 30 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত চলছে এই কার্যক্রম। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের উত্তর দিনাজপুরের আঞ্চলিক অধিকর্তা শান্তনু বাগচি। এদিন শিলিগুড়ি মোড় থেকে চণ্ডীতলা পর্যন্ত চলে যাত্রা। শান্তনুবাবু জানিয়েছেন, যে কোনো দুর্নীতি কিংবা সরকারি কাজে অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি। আজকে আমাদের ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক, যেটা পালিত হচ্ছে সারা দেশ জুড়ে 30 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত, তারই অন্তর্গত আজকে ওয়াকাথন কর্মসূচি 2 নভেম্বর 2023 সালে আমরা আয়োজন করেছি রায়গঞ্জ শহরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রিজিনাল অফিস এবং অন্যান্য শাখার তরফ থেকে। সেই
সেই তরফে আজকে আমাদের এটার কর্মসূচি। উদ্দেশ্যটা হচ্ছে যে সমাজে দুর্নীতি রুখে দাঁড়ানো, মানে কোনো অন্যায় কাজ, সরকারি কাজে যদি কোনো অন্যায় আবদার, অন্যায় টাকা পয়সা চাওয়া, সেইটার বিরুদ্ধে যদি মানুষ সচেতন হয় সেটাকে রুখে দাঁড়ানো, সে কোথায় রুখে দাঁড়াবো, কীভাবে রুখে দাঁড়াবো, সে সচেতনতা ক্রিয়েট করার জন্যে এইটার উদ্দেশ্য আজকের ওয়াকাথন এবং উইক, সমগ্র উইকটার এবং আজকের এই ওয়াকাথনটার এইটার উদ্দেশ্য। রেশন দুর্নীতি নিয়ে এবারে সরব হলো বিজেপি। ইতিমধ্যে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর তারপর থেকেই এই ইস্যুকে হাতিয়ার করেই সুর চড়াচ্ছে বিজেপি। বৃহস্পতিবার রায়গঞ্জে বিষয়ে মিছিল করে বিজেপি নেতৃত্ব। এদিন জেলা পার্টি অফিস থেকে বেরিয়ে এই মিছিল শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাসুদেব সরকার, নিমাই কবিরাজ, মানস ঘোষ সহ অন্যান্যরা। জ্যোতিপ্রিয় মল্লিককে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিও জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গের এই নির্লজ্জ, বেহায়া, অপদার্থ সরকার চুরিতে আপাদমস্তক ছেয়ে গেছে। চাকরি চোর, বালি চোর, গরু চোর, রেশনের চাল চোর, যে চুরি করেছে সে এখনো বহাল তবিয়তে মন্ত্রিসভায় বসে রয়েছে। এই তৃণমূল আবার স্বপ্ন দেখছে 24 সালে বলে এরা দেশের প্রধানমন্ত্রী হবে, দেশ চালাবে। আমি তাদেরকে বলতে চাই, 24 সালে যে আপনার বাজেটের বৈঠক হবে, 24 সালে যে আপনার অর্থের বৈঠক হবে, 24 সালে যে মন্ত্রিসভার বৈঠক হবে, সেই মন্ত্রিসভার বৈঠকটা কোথায় হবে সেটা আপনি ঠিক করুন, না হলে ইডি ঠিক করে দেবে আপনার মন্ত্রিসভার বৈঠক কোথায় হবে। জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগ, জ্যোতিপ্রিয় মল্লিকের দৃষ্টান্তমূলক শাস্তি, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা, রেশন দুর্নীতিতে যে সমস্ত লোকেরা যুক্ত রয়েছে, দেশের প্রধানমন্ত্রী গরিব মানুষদের কথা চিন্তা করে রেশনের খাদ্য সামগ্রী বণ্টন করেছে আর এই সমস্ত চোরেরা সেগুলো চুরি করে খেয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের অধীনে সভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। বৃহস্পতিবার রায়গঞ্জের মোহনবাটি এলাকা অবস্থিত মসজিদে এই সভার আয়োজন করা হয়, যেখানে আনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় এই সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটি গঠন করা হয়। জেলা সভাপতির দায়িত্ব অর্পণ করা হয় মৌলানা মোহাম্মদ আসির উদ্দিনকে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ মোস্তাফা। মোহাম্মদ মোস্তাফা জানিয়েছেন খুব শীঘ্রই ব্লক কমিটিগুলি গঠন করে জেলা সম্মেলনের আয়োজন করা হবে। ইমাম মোয়াজ্জেমরা যাতে সঠিক সময় ভাতা পান সেই বিষয়ে এদিন আলোচনা করা হয়। প্রসঙ্গত, গত 21 আগস্ট থেকে রাজ্য সরকার 500 টাকা করে ভাতা বাড়িয়েছে তাদের। আগামীতে এই ভাতা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন মোহাম্মদ মোস্তাফা। পাশাপাশি সামাজিক কাজের ব্যাপারেও এগিয়ে আসার জন্য ইমাম মোয়াজ্জেমদের বার্তা দেন তিনি। আজকে সর্বোপরি আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি উত্তর দিনাজপুরে আজকে কমিটি গঠন ছিল, যেখানে সভাপতি পদে আমরা মাওলানা মোহাম্মদ আসিরউদ্দিন সাহেবের নাম সর্বসম্মতিক্রমে প্রস্তাব আসে, আমরা সর্বসম্মতিক্রমে তাকে সিদ্ধান্ত নিই সভাপতি হিসেবে আসিরউদ্দিন সাহেব উত্তর দিনাজপুরে কাজ করবে। আজকে কী কী আলোচনা হলো আপনাদের মধ্যে? আজকে আলোচনা হলো আমাদের এই সভাপতি এবং এই কমিটির মাধ্যম দিয়ে আমরা ব্লকে অতি তাড়াতাড়ি কমিটিগুলো কমপ্লিট করে আমরা একটা জেলা সম্মেলন করব। এই জেলা সম্মেলনের মাধ্যম দিয়ে আমাদের ইমাম মোয়াজ্জেমরা, পিছিয়ে পড়া ইমাম মোয়াজ্জেমরা যাতে করে তাদের ভাতা ঠিকঠাক সময় মতো পান এবং সাথে সাথে আমাদের মোয়াজ্জেম ইমাম যে সাহেবরা যারা আছেন তাদের ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে আমাদের মমতা ব্যানার্জির পক্ষ থেকে। সেই 500 টাকার বৃদ্ধি ভাতাটাকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে যে তোমাদের 500 টাকা বৃদ্ধি কাটা হচ্ছে, আর কিছু অনেক কিছু, সেটাকে আমরা বোঝাতে চাইছি যে মমতা ব্যানার্জি বলার আগে, 500 টাকা বৃদ্ধি বলার আগে তিনি বলেছিলেন যে আমার 6 মাস আর্থিক অবস্থা, এই যে কেন্দ্র সরকার আমাদের 100 দিনের টাকা থেকে শুরু করে সমস্ত কিছু উন্নয়নের টাকাগুলো আটকে রেখেছে, যারা কেন্দ্র সরকার থেকে সরবরাহ হয়, যাই টাকাটা আমাদের রাজ্য থেকে কিন্তু কেন্দ্র থেকে রিটার্ন আসে সেই টাকাগুলো আমাদের রাজ্য থেকে নিয়ে নিয়েছে কিন্তু টাকা আটকে দিয়েছে, ফলে আমাদের সরকারের অবস্থা এখন শোচনীয় অবস্থা, খুব খারাপ। সেক্ষেত্রে অবস্থা ঠিক হলে সরকার আমাদের ভাতা বৃদ্ধি করবেন এই আশা এখনো রেখে এই কথাগুলোই মানুষের কাছে, আমার কর্মচারীর কাছে বিস্তার করছি।
পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির প্রাণপুরুষ প্রয়াত রবীন্দ্র কুমার পালের স্মরণ সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের এ জেলার সাধারণ সম্পাদক দেবব্রত কুণ্ডু জানিয়েছেন, 30 সেপ্টেম্বর প্রয়াত হন রবীন্দ্রবাবু। তার প্রয়াণে গভীরভাবে শোকাহত রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ীরা। এদিন রবীন্দ্র কুমার পালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপস্থিত সকলেই। আজকে আমাদের পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ীর আমরা উত্তর দিনাজপুর একটা শাখা, এই পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির প্রাক্তন সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং প্রাণপুরুষ এবং প্রতিষ্ঠাতা স্বর্গীয় রবীন্দ্র কুমার পালের মারা গিয়েছেন গত 30 সেপ্টেম্বর। তার স্মৃতিতে একটি স্মরণসভার আয়োজন করেছি আমরা তার প্রতি সম্মান জানানোর জন্য। সেই অনুষ্ঠানই আজকে পালন করছি আমরা। স্মৃতিচারণে আমাদের এখানে চেম্বারে আমরা স্মৃতিচারণ অনুষ্ঠান করেছি। এখানে উত্তর দিনাজপুরের সমস্ত মিষ্টান্ন ব্যবসায়ীরা এবং রায়গঞ্জের অন্যান্য সমস্ত ব্যবসায়ী সংগঠন থেকে তাদের সেক্রেটারি এবং তাদের সদস্যরা এবং আমাদের চেম্বারের বিভিন্ন সদস্যরা সবাই উপস্থিত হয়েছি। তার আজকে আমরা শ্রী রবীন্দ্র কুমার পাল মহাশয়ের স্মৃতিচারণ এবং তার ছবিতে মাল্যদান, পুষ্পস্তক প্রদান এসব করেছি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।